এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো, সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো, মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, একসাথে একশো, একসাথে একশো। বাচ্চা এই যে মশালা, ওই হারামজাদার সাথে নাকি আগে জামার এনে বউ ছিল যে মোটা করে, ও নাকি ওর দলে যোগ দিছে। মিজাজ এরকম মনে দুই একটা হারামজাদার, একেবারে মাথা খারাপ হয়ে গেছে তোমাদের সবার। শুন, তুই যে মেয়েটার নিয়ে কথা কইতেছস সেই মেয়েটা কিন্তু কয়দিন পর মুকিতে বউ হইতে পারে। কিসে পতাক কেলেন কেন? পতাক কেছে মানে ওই জানা কি? হ্যাঁ, খাওয়া শেষ। যে বাড়িতে নোংরা রাজনীতি চলে সেই বাড়িতে খাওন তো দূরের কথা, পানিও খাবো না আমি। তা ঠিক আছে, কিন্তু ব্যাগে করে কিনে যান। কিনে যাইতেছি মানে? না, সেটাই তো জানতে চাইতেছি, চোরের মতো ব্যাগে করে কিনে যান। আপনি আবার চোর কইতাছেন? আমি তো কিছুই বলি নাই, আমি জানতে চাইতেছি ব্যাগের মধ্যে কি। ছি, নিপার কথা শুনা যে বাড়িতে কেন এলাম আমি? এই ব্যাগ আমার না, নিপার, কারণ কালকে চাচার লিগে মশারি আনছে। আপনাকে বাড়ির সব মশারি নাকি ফুটা, বিশ্বাস হয় না। দেখেন এই যে মশারি, দেখছেন মশারি? ও তাই তো, এটা তো মশারি। জি, এটা মশারি। আপনার ভাষা দন সম্পত্তি নিয়ে আই নাই, আর আমার ঠেকা পড়ে নাই আপনার বাড়ি থেকে কিছু আনো। আল্লাহর রহমতে আমার জামাইর কম নাই, বরং আপনার থেকে বেশি আছে। সরি ভাবি, আমি কিছু বুঝতে পারিনি আসলে। আপনার মতো খারাপ লোক খারাপ চিন্তা ছাড়া কিছুই করতে পারে না। এতদিন আইসারে কইতাম যে আপনার মতো সরল সোজা মানুষ আর হয় না, হ্যাঁ, কিন্তু আপনি তো একটা কোবরা সাপ। আপনি যদি এবার ভোটে দাঁড়ান, আমি সবার আইটেটা কমো যাতে আপনারে ভোট না দেয়। আরে ভাবি, রাগ করেন কেন? এই যে নেন এই কটা টাকা আছে, টাকাটা নেন, একদম মনের মতো কিছু খায় নিয়ে নেন। আমার স্বামী আমারে ফালাই গেছে দেখে আপনি আমারে কি ইশারা করতে যাইতেছেন? হ্যাঁ, ছি 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 ছি, আপনি এত খারাপ। আরে না 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 না, আপনি বাসায় কাজ করছেন না, সেজন্য আমার পক্ষ থেকে একটা ক্ষুদ্র উপহার। আপনার উপহার আপনার কাছেই রাখেন, আমার লাগবো না। তাহলে তো ঠিক আছে। তা ভাবি, আপনি তিতির কাপড় ধুয়ে দিয়েছেন তো নাকি? হ্যাঁ, ধুইছি, প্রথমে ভিজাইছি, পরে বালু লাগাই রাইখাইছি। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছেন? তাহলে এইগুলো এখন ধুইব কে? কে ধুইব আবার? আপনি ধুইবেন, আর ওই মহিলা যে দরজাল আপনারে মাইজ দিব দেখে। সেই মাইজ যে কি মাইজ সেটা আমি জানি। তা আপনি তো বুঝবেন, আপনার লাগে এরকম দরজাল মহিলাই দরকার, আয়সার মতো ভালো মেয়ের যোগ্য আপনি না, বুঝছেন? এতদিন আয়সা কষ্ট করে কাম করছে, এখন বুঝবেন যে কাজ কত কষ্টের জিনিস। আপনি তো বুঝছেন আমার কষ্টটা, আপনি একটু দয়া করেন আমার জন্য। নোংরা মানুষের আমি দয়া করি না, যান কাপড় ধুইতে বয়া যান। দয়া চায়? বাপ রে বাপ, দেমাক দেখে আমার। আচ্ছা, ওটা কি গাছ ছিল? ওহ, ওটা তো অর্জুন গাছ। এর ছাল বাকল কিন্তু খুবই উপকারী, এটা যদি চূর্ণ বিচূর্ণ করে খাওয়া যায় তাহলে খুব উপকার হয়। ও আচ্ছা, আপনি খান? মাঝে মধ্যে খাই, এটা খাইলে আবার শরীরে শক্তি আসে। ও, এই জন্যই বুঝতেছি, তাই আপনি এত শক্তিশালী, তাই এই জন্যই তো আপনি তো হ্যান্ডসাম। আরে না, কি যে বলেন না, আমি তো ভুল কিছু বলতেছি না। আচ্ছা, এই গাছটা কি? এটা তো মেহগনি গাছ। এটারও ছাল বাকল খান নাকি? না না, এটার ছাল বাকল খাওয়া যায় না, এটাতে কাঠ হয়, ওই ঘরের আসবাবপত্র বানানো হয়। আপনার সম্পর্কে তাহলে ভুল কিছু শুনিনি। আমার সম্পর্কে কি বলছে? আপনি আসলে অনেক কিছু জানেন, আপনি আসলে অনেক জ্ঞানী, ভদ্র, খুবই ভালো একটা মানুষ। আচ্ছা, এই গ্রামে কি গোলাপ পাওয়া যায় না? না, এখানে নাই, তবে আমগো গ্রামের শেষ মাথায় বাণিজ্যিকভাবে গোলাপের চাষ হয়। আচ্ছা, গোলাপ দিয়ে আপনি কি করতেছেন? আর যাই করি না কেন, আপনার মতো বেটে খাবো না, বুঝেন নি? আপনি কিন্তু মজা নিতেছেন। আরে না, আমার একটা ইচ্ছা আছে, বুঝছেন? কি ইচ্ছা? আমার নয়, ইচ্ছাটা হচ্ছে যে কেউ একজন আমার জন্য লাল গোলাপ নিয়ে আসবে,
আমাকে প্রপোজ করবে, তারপর আমাদের সম্পর্কটা সেই গোলাপের মতো শুদ্ধ হয়ে উঠবে। কেন গোলাপ ছাড়া ভালোবাসা শুদ্ধ হয় না? হয়, তবে আমার মতে ভালোবাসার মধ্যে আর থাকলে ভালোবাসাটা আরো বেশি সুন্দর হয়। দোকান থেকে তো আজকাল যে কেউ গোলাপ ফুল নিয়ে এসে ভালোবাসা করতে পারে, সেটা তো সস্তা। আচ্ছা, আপনি কি বুঝেন শুদ্ধ ভালোবাসা কি? এখানে তো দেখি সিনেমা চলতেছে। হাত ছেড়ে দিলা কেন? জোড়ায় ধরো, তাইলে না ভালো করে জমবো। হাই মেয়া, তুমি জানো না যে মুকিত ভাই তোমার সাথে বড়? জানো মুকিত ভাইয়ের পায়ে ধরে সালাম করছো? করছো? মুকিত ভাইয়ের পায়ের কাছে তোমার হাত থাকার দরকার তা না, তার হাত ধরে একেবারে খোলা আকাশের নিচে যা ইচ্ছা না তাই করে যাইতেছো, তাই না? লাজ লজ্জা কিছু নাই? এই বাপ মা কিছু শিখায় পড়ায় পাঠায় নাই তোমারে? তোমারে আমি কেন কইতেছি? তোমারে কইয়া তো লাভ নাই। এই যে আরেকজন, তুমি সবকিছু বুঝলা গেছো তাই না? আদব কায়দা বইলে যা যা ছিল তোমার ভিতরে সব গেছে গা, একেবারে একটা নতুন মায়া পায়া সব বুঝলা গেছো। আচ্ছা, গ্রামের মানুষজন যদি দেখে তোমার আজকে এই অবস্থায়, তাহলে কি কইবো? এটা নিয়ে একটাবার চিন্তা করো নাই তুমি? এটা নিয়ে কেন তুমি চিন্তা করবা? তোমার কাছে তো সব মেয়েই সমান। আমার না বুঝছো, মাঝে মাঝে মনে হয় যে তোমার মনে চরিত্রের সমস্যা আছে। যখন যে মাইয়া তুমি পাও তার প্রেমে একেবারে হাবুডুবু খাও, গইল্লা গইল্লা পড়ো, শুধু সব সময় তুমি সততা গিরি আদর্শবাদিতা আমার লগে দেখাইলা। গগল, তুই যেটা ভাবতেছস ব্যাপারটা ওরকম না। আমি আসলে ওনার গাছে নিতেছিলাম। হ্যাঁ, উনি আমাকে অ্যাকচুয়ালি ওই গ্রামের গাছগুলো দেখাচ্ছিল আর কি, আর কিছুই না। আপনি যা ভাবছেন। হ্যাঁ, তা ওই যে ওই জায়গায় যে কাঁঠাল গাছটা আছে ওটা চিনাইছো? কেন কাঁঠাল গাছ চেনানোর কি আছে? তোমার তো আগে কাঁঠাল গাছটাই চিনানো দরকার, কারণ এই মাইয়া তো তোমার মাথায় বৈশাখ কাঁঠাল ভেঙে খাইতেছে। দেখেন, আপনি কিন্তু ভুল বুঝতেছেন, এমন কিছুই না। ভুলটা না আমি করি নাই, ভুলটা অতি ভালোবাসা দেখায়া তুমি করছো। মুকিত ভাইয়ের দুপুরে খাওনের পর একটু শুইতে হয়, তার রেস্টের প্রয়োজন, নাইলে তার শরীরটা খারাপ করে। কি মুকিত ভাই, খারাপ করে না? আসো আমার লগে। আইতে কইলাম না তোমারে? শোনো নাই তুমি, আসো আসো। আরে নেক্সট টাইম তো খেয়াল রাখবো, সমস্যা নেই। আজকে তো ভুলে গেছে, দরজা লাগতে বলো না একটা আস্ত একটা। মামা শুনছো লতিফ চাচার বউ কি করছে? আমার বউ আমি সামলাইতেন, লতিমের বউ কি করছে আমি জানি কি করি। আরে হট নিউজ, হট নিউজ শুনলে এক কাপ চা তুমি একসাথেই গলা ঢেলে দিবা, বুঝছো? এত হট নিউজ। হ্যাঁ, গরম চা খাইয়ে আমার গলা পুরি না? তার মানে কি শুনবা না? আচ্ছা ঠিক আছে, মিস করলা কিন্তু। হ্যাঁ কি হয়েছে বল। শুনবা, আচ্ছা ঠিক আছে শোনো, তাহলে এই যে এই এক কাপ চা আর সাথে আরো দুইটা বিস্কিট ফ্রি খাওয়াই তৈব। ও তোমার দান দাই হয়েছে এইটা না? তাহলে কি শুনবা না? আচ্ছা খাও বল। শোনো তাহলে শোনো, আরে আমি দেখি কি লেডিস আছি, মানে লতিফ চাচার বউ, এত বড় বড় সান মানে এত বড় বড় দুইটা গ্লাস মানে সানগ্লাস পইরা একদম নায়িকার মতো পুরো। না চাচা, এই চাচা এটা কি করেন? এটা গরম পানি, গা পুড়ে যাইবো তো। আমি ভালো করে জানি এটা গরম পানি, তোর আমি জিন্দা লাশ বানাইলাম, তোর মোহের মিতে ঢালিয়ে দিমু, চেহারা বাতিল করে এলাম, যাতে সত্য মিথ্যে কিছু কইতে না পারো। রেডি? না না না, আমার মুখ পুরবো তো। তোর মতো বান্দরের মুখ পরে ভালো, রেডি হা? না না না, চাচা বলেছে, মাফ করে দাও চাচা। তোর মতো জালিমের কোনো মাফ নাই। এ চাচা চাচা দাদা, তোমার একটা সত্যি কথা কইছি চাচা। আবার আমারে ভাব দিতেছ তো? লো না না না, ভাও না ভাও না, সত্যি চাচা। কি কইলে গো চাচা? এটা একটু সরাও, এদিকে আসো, তোমারে বলি। একদম সত্যি, আসলে হয়েছে কি লেডিস আছে আমার টাকা দিছে,
আর আমারে কইছে কি বানায় বানায় মিথ্যা কথা কইতে এগুলা যা বলছে সব মিথ্যা কথা এগুলো কিছুই ঘটে নাই কি হইছে বিশদ করে বল খোলাসা কইরা যাইরা কাজ বিশদ কইরা আচ্ছা ঠিক আছে 200 টাকা দাও অবশ্যই 200 টাকা দেব রেডি হ এই সত্য কথা বলতে আমার টাকা লাগবে কেন টাকা লাগবে না হইছে কি অভ্যাস হয়ে গেছে তো এর কারণে সবার কাছে খালি টাকা চাই যদি মিথ্যা কথা আরেকটা কইছস না না সত্য কথা বলবো আসো এদিকে আসো আসো ওই দিন হইছে কি আমি যা যা বলছি সব মিথ্যা কথা কইছি মানে লেডিস আছি আমার কাছে টাকা দিছিল তো এই কারণে মিথ্যা কথা কইছি সব তোমারে ঘুমের ওষুধ খাইছে ওরা ভাবতেছে আর তিশার বাবারা কি কোনো ওষুধ খুঁজে পাইতেছে না কি বলো মা আমি একটু আগে তিশারে বুঝাই আসলাম সেটা ঠিক আছে ওই যে রাজু রাজু নাকি মাস্টার আর কুইনের কি ছবি নাকি পোস্ট করছে ওটা দেখার পর থেকে নাকি এসব করছে এই তুই সত্যি করে বলতো রাজুর সাথে কি ওর কোনো সম্পর্ক আছে কি হলো হ আছে তুমি তো জানো না আম্মা পলাশের সাথে আমার সম্পর্ক আর তিশার সাথে রাজুর সম্পর্ক ওই পলাশের রাজু আছে না ওরা ইচ্ছা করে করে আমরা যেটা পছন্দ করি না আমরা যেটা করতে মানা করি ওইটাই করে আমার আর তিশার লজ্জায় মাথা কাটা যাইতেছে আর আমাদের বাকি বন্ধুগুলা রাজু আর পলাশটা নিয়ে আমাদেরকে অনেক অপমান করবে আমি বইলা গেলাম আম্মা যদি ওই তিশার কিছু হয় আমিও ওদেরকে ছাড়বো না আমি ওদেরকে দেখে নিব তিশা খালি আমার বান্ধবী না তিশা আমার বোনও ঠিক আছে এখন তুই যা তোরই দরকার তিশার সব যেতে বড় আর এইসব বিষয় নিয়ে পরে কথা কওয়া যাবে আর সব কিছু এত সোজা না আচ্ছা আমি যাই আম্মা আবার কি হইছে আম্মা ওই যে সম্পর্কের কথাটা এটা আপাতত কারো বলার দরকার নেই সেটা বলবো না কিন্তু একটা কথা মনে রাখিস এগো দুজন রে সঙ্গী হিসাবে কিছুতেই মেনে নিব না বিশেষ করে এই ঘটনার পরে তো নাই আচ্ছা আমি গেলাম সুন্দরী চলেছে একা পথে চঙ্গি হলে দশ কিতাতে একটু ফিরে এদিকে তাকাও তাকাও না একটু দেখি হ্যালো ও লেডি সাসি ভুলে গেছে সাসি চিনবার পারি নাই চিনছে এবার আমি কে জি সাসি আপনি এই বেশে কেন কোথায় যাচ্ছেন জাহান্নামে যাইতেছি জালবা না না এসব কি বলেন চাচি জাহান্নামে কেন চাচি আমারে মাফ করে দেন চাচি ভুল হয়ে গেছে আমার এক শর্তে তোমার আমি মাফ করতে পারি শর্ত কি শর্ত তোমার লতিফ চাচা যখন আসবে তার কাছে তুমি একটা মিথ্যা কথা কইবা পারবা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এসব কি বলেন আমি তো কখনো মিথ্যা কথা বলি না আমি সর্বদা সত্য কথা বলি আমি একজন সৎ মানুষ ওরে আমার সোনা চান্দুরে কি আমার সত্যবাদী আর একজন সৎ মানুষ হ্যাঁ এই একটু আগেই তো আমি দেখলাম কত সততা তোমার মধ্যে সব কিছু কিন্তু আমার জানা আছে খালি মুখটা খোলা না কইয়া দিলাম আমি কিন্তু সৎ মানে আমি সব সময় সৎ থাকার চেষ্টা করি তবে ঠিক আছে আমার পেটটা সৎ না মানে আমি ক্ষুধার্ত হয়ে গেলে যে কোনো কিছুই করতে পারি চাচি হইছে 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 আর লেকচার দেওয়া লাগবো না কানের পোকাটা তো পুরো নড়াই দিতেছো এত গুণ কীর্তি করা লাগবো না তোমার চরিত্র সম্পর্কে আমার খুব ভালো ধারণাই আছে কথাটা হইব এরকম ভাবে যে একটু আগে আমি একটু আগে লেডি চাষিরে দেখলাম একটা পোলার সাথে মোটর সাইকেল করে হু করে চালাই চলে গেল বুঝতে পারছো পারবা না
পারবো না মানে? আরে আমি তো মানে মোটরসাইকেল না আমি বলবো গাড়ি তো করে গেছে, হ্যাঁ আর একজন না চারজন ছেলেরে নিয়ে গেছে। তোমার এসব চাপাবাজি আমি খুব ভালো মতোই জানি। এখান থেকে চলে যাওয়ার পরেই তোমার আর কিছু মনে থাকবে না, তা আমি এত সহজে চলে যাব না। এই আশেপাশে গাছের সিপার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখবো তুমি আসলে কি কথা কও। হ্যাঁ ভাইবো না যে আমি কোনো কিছু দেখবো না, আর বেশিক্ষণ এখানে দাঁড়ায় থাকতে পারবো না। সে কোনো সময় লতিফ চলে আসবে, যদি উল্টা পাল্টা কিছু কইছো না একদম খবর করে দেবো, বলে দিব। জি সুন্দরী না সাসি, আপনি সিরিয়াল দেখা শুরু করেছেন? হ্যাঁ ময়না আমাকে শিখিয়েছে, ও বলেছে সিরিয়াল না দেখলে ফ্যামিলি হোল্ড করা যায় না। ও অলরেডি কুটনামি শুরু করে দিয়েছে, মানে কুটনামি জানার মন্ত্র শিখে ফেলেছো। হ্যাঁ ফালতু কথা বাদ দাও, কি বলবো তাড়াতাড়ি বলো। ও শোনো জগবস্তি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হইতেছে যে আমি যেহেতু চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াইছি, আমি পুরুষদের ভোট টানার চেষ্টা করব, সবার সাথে হ্যান্ডশেক করব, সালাম করব, কোলাগুলি করব। মেয়েদের দায়িত্বটা তোমাকে নিতে হবে, তুমি যেহেতু দেখতে সুন্দর সুইট আছো তুমি মেয়েদের সাথে কথা বলবা, জড়া ধরবা, হাসাহাসি করবা, এগুলো তোমার কাজ। সেটাই মানে এমনিতে ছেলেদের ভোট করিম ভাই সব পাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এই মেয়েদের ভোট নিয়ে একটু কনফিউশন আছে। আপনি যদি একটু হেল্প করেন তাহলে মেয়েদের ভোটগুলো আমাদের পক্ষে চলে আসবে, তাহলে করিম ভাইকে নির্বাচনে জেতা থেকে কেউ আর হারাতে পারবে না। নো 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 আই ক্যান্ট, আমি রোদে রোদে ঘুরে ঘুরে সবার বাসায় যে ভোট চাইতে পারবো না। ওকে কেন রোদে ঘুরলে অসুবিধাটা কোথায়? আমার পিজি নষ্ট হয়ে যাবে। কি হলো তোমার? ঠিক আছে তুমি দোকানে বসে থাকবা, দোকানে বসে দোকানের ডিসকাউন্ট দিবা, লোকজন যেন এখান থেকে নিয়ে যায়, আর যখন নিয়ে যায় তখন তোমার স্বামীর কথা বলবা, ঠিক আছে? তুমি একা না, সব মেয়েদের ডেকে নিয়ে অনে বসা বসা তুমি টিভি দেখো, কুটনামি শেখো, আমার কোন অসুবিধা নাই, কিন্তু একটা ভোট আছে। ময়না তো আপনার ফ্রেন্ড তাই না? আপনার একটা কাজ করতে হবে ভাবি, ময়নাকে বোঝাতে হবে নির্বাচনের আগে না ময়নার বিয়েটা কোনো ভাবে দেয়া সম্ভব না, ওটা একটু একটুখানি পিছায় মানে আগে বিয়েটা সম্ভব না। নো এটা হবে না, আমি ময়নার মনে কষ্ট দিতে পারবো। কি পারবে না তুমি? ময়নার মনে কষ্ট দিতে পারবো? আরে আমার জন্য ময়নাকে এটা বুঝতে পারবে না। আজ তোমার কাছে কেটা বড় এই যে আমি বড় না ময়না বড়, আমি না আমি না সেই জন্য বুঝতেছি। নো ময়না ময়না না থাকলে এখানকার কালচারই আমি বলবো, তোমাদের কাছে তো আমার কিছু বোধ এমনিতেই বুঝি। সুইসাইড মানে সুইসাইড, আত্মহত্যা আমি মরে যাবো নিজের জীবন রাখব না। সুইসাইডের জন্য এত নাটক চলতেছে, মরতে যদি ইচ্ছা করে তো মরে যাও, দাঁড়ায় আছো কিসের জন্য? হ্যাঁ নাটক নাটক না, আপনি মি একটা খারাপ লোক বুঝছেন, আমাকে দুই বান্ধবীরা যদি আপনি না মিলাই দিতেন তাহলে এখন নিপার গিয়া কইতাম যে আপনারে ছেড়া দিতে, আর হনেন নিপার বিরুদ্ধে আমারে কখনো কোনো কিছু জিজ্ঞেস করবেন না। ওই যে ঠিক আছে বুঝছি, কোনো কিছু কেমন না 100 তে 100।